এসএমএস এর মাধ্যমে আপনি ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করবেন কিভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। অনেক সময় আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিকই আসে কিন্তু আমরা মেসেজ পাই না, এর জন্য আমরা অনেকেই হয়তোবা ব্যালেন্স চেক করতে চাই বা আপনি আপনার প্রয়োজনে আপনার হচ্ছে যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে চাচ্ছেন যে আসলে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। তো কিভাবে চেক করতে হবে সেটাই চলুন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখায় দেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এর জন্য প্রথমত কি করতে হবে, আপনি আপনার ফোন থেকে এসএমএস এর মেসেজের অ্যাপ্লিকেশন ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনাকে কি করতে হবে, ওই সিম থেকে মেসেজ করতে হবে যেই সিম নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা, মানে যে সিম নাম্বার দিয়ে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই সিম নাম্বার থেকে আপনাকে মেসেজ করতে হবে। সো প্রথমত মেসেজ অ্যাপ্লিকেশনে আসবেন, তারপর স্টার্ট চ্যাট অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন গাইস, এখান থেকে আপনি প্রথমত এই যে 26269 অর্থাৎ 26269 এই নাম্বারটি তুলবেন। তোলার পর সেন্ড অপশনে ক্লিক করবেন, মানে এই নাম্বারে আপনাকে এসএমএসটা করতে হবে। সো এখন আপনি কি করবেন, এই যে এসএমএস লেখার অপশন চলে আসবে, এখন এখান থেকে সবকিছু বড় হাতে লিখবেন IBBL। সো IBBL এটা কি করবেন বড় হাতে লিখবেন, লেখার পর স্পেস দিবেন এবং BAL। সো আমি যেভাবে লেখাটা লিখেছি গাইস দেখেন IBBL BAL এগুলো বড় হাতের অক্ষর দিয়ে লিখেছি, জাস্ট এই লেখাগুলো লিখবেন, লেখার পর এসএমএস কি করবেন আপনি সেন্ড করে দিবেন। তো গাইস দেখেন এসএমএস সেন্ড করার সাথে সাথে আপনাকে কিন্তু এই যে ফিরতি এসএমএস এ আপনার ব্যালেন্সটা জানিয়ে দিবে। সো এইভাবে কিন্তু আসলে ইসলামী ব্যাংকের ব্যালেন্স এসএমএস এর মাধ্যমে দেখতে হয়।